পাঁচমিশালি সবজি দিয়ে সবজি খিচুড়ি রান্না করব। মশলা এই সাইডে কেটে নিয়েছি, আর এখানে যে সবজিগুলো কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, এলাচ দারচিনি দিয়ে দিলাম, লবঙ্গ, তেজপাতা। এখন ভালোভাবে চটকিয়ে মাখিয়ে নিতে হবে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে, হাত পাতো। কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিতে হবে। চাউল দিয়ে দিতে হবে, সবজি অনেক হয়ে গেল, সবজি খাওয়া ভালো। ভালোভাবে মেখে নিতে হবে। এখন বেশি পরিমাণে পানি দিতে হবে, হয়েছে। ধরবে কিনা এটা আল্লাহ জানে, বুঝতে পারতেছি না। ওটে পরে খেও, আগে রান্না করি তারপরে খেও। দাঁড়া, নিজে নিজেই খাবে মেহির মা? পোলাও রান্না করা ছিল, সেটা নিচ্ছে মেহির মা খাওয়ার জন্য। মেহেরিমা বড় হয়ে গেছে, এই যে দেখুন চেয়ার পেতে, তারপরে খাবারটা বেড়ে নিল, মাশাআল্লাহ। মেহেরিমা বড় হয়ে গিয়েছে, মেহেরিমা মাংস ছাড়া শুধু শুধু পোলাও খাচ্ছে। ভালো লাগছে মা? এদিকে মাহিম পড়তেছে, মাহিমের পরীক্ষা কালকে শেষ, কালকে পরীক্ষা দিলে শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে তো, পড়ে তো। এটা অঙ্ক পরীক্ষাটা লিখতে হবে।
কালকে পরীক্ষা দেওয়া শেষ হয়ে গেলে ইনশাল্লাহ ওর খালামণি চলে আসবে, অর্থাৎ আমার বোন চলে আসবে। তারপর আমরা, আমার বোন কয়েকদিন থাকবে, থাকার পর আমরা বাড়িতে যাব ইনশাল্লাহ। জালটা আস্তে মিডিয়াম টু লো করে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভাতটা ভালোভাবে নরম হয়ে যাওয়ার জন্য একটু ঢেকে দিতে হবে। খিচুড়িটা এদিকে হোক আর আমি এই সাইডে কয়েকটা শুকনো মরিচ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেল শুকনো মরিচ। তো হয়ে গিয়েছে রান্না করা, এখন ধনিয়া পাতা গুলো দিয়ে দিব। না মা, তুমি পুড়ে যাবা। মেহেরিমা মাহিম কিন্তু দুজনের একজনও খাচ্ছে না। মরিচ তোমার ওইভাবে ঢুকাই রেখে দিয়েছো, নরম হয়ে গেছে না? ড্রাগন ফল খেয়েছো, চায়না কমলা খেয়েছো, তারপরে রামবুটান, কত কিছু খেয়েছো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।